রাশিয়া একাই তার শত্রুদের নিশ্চিহ্ন করে দিতে সক্ষম বললেন মেদভেদেব। এদিকে দোনেস্কের একটা গ্রাম দখল করল রাশিয়া। সর্বশেষ সংবাদে জানবেন আগামী দু তিন দিনের মধ্যে পুতিনের সাথে আলোচনা। এবারে বিস্তারিত, রাশিয়া একাই তার শত্রুদের নিশ্চিহ্ন করে দিতে সক্ষম বললেন মেদভেদেব। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে রাশিয়া একাই রুখে দাঁড়িয়েছে এবং মস্কো একাই তার শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম। তিনি বলেন, রাশিয়া একাই ন্যাটো এবং পশ্চিমা জগতের বিরুদ্ধে লড়াই করছে। গতকাল টেলিগ্রাম চ্যানেলে এসব কথা লিখেছেন সাবেক এই প্রেসিডেন্ট। বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি তিনি ইউনাইটেড রাশিয়া দলের নেতাও। মেদভেদেব ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আরও লিখেছেন, রাশিয়া এখনও তার অস্ত্র ভাণ্ডারে সব ধরনের অস্ত্র ব্যবহার করেনি এবং শত্রু সম্ভাব্য সব লক্ষ্যবস্তুতে আঘাত করেনি। সবকিছুর জন্য এখনও সময় পড়ে রয়েছে। তিনি দাবি করেন, আগামী দিনের বিশ্ব ব্যবস্থা গঠনে কাজ করছে রাশিয়া, এই ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা গঠিত হবে। এদিকে দোনেস্কের একটি গ্রাম দখল করল রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ পূর্ব অঞ্চলে দোনেস্কে রুশ বাহিনী হামলা চালিয়ে একটি গ্রাম দখল করে নিয়েছে। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনেশেনকোভ এক বিবৃতিতে এসব কথা জানান। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের মায়রোস্ক নামে একটি গ্রাম দখল করেছে। কোনেশেনকোভ বলেন যে, রুশ সেনাদের সফল আক্রমণাত্মক অভিযানের ফলে মায়রোস্কর একটি দোনেস্কের দিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা হয়েছে। তবে পূর্ব অঞ্চলের প্রথম দিকে যুদ্ধ বিশেষভাবে ভয়াবহ হয়েছে, এ অঞ্চলে ব্যাপক ক্ষতিও হয়েছে। উল্লেখ্য, গত 21 ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্ব অঞ্চলে লুহানস্ক ও দোনেস্ককে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর ওই দুই অঞ্চলকে বেসামরিকরণ, ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়া নিশ্চয়তা ও দেশটিকে নুৎসিমুক্ত 24 ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। এদিকে আগামী দু তিন দিনের মধ্যে পুতিনের সাথে আলোচনা হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান শনিবার বলেছেন, তিনি আগামী কয়েকদিনের মধ্যে রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করবেন বলে আশা করছেন। আসলে তার সাথে আমার শেষ সাক্ষাতের সময় আমি তাকে বলেছিলাম যে আমার মতে তার উচিত ইন্দোনেশিয়ায় ভ্রমণ করা, কিন্তু তিনি বলেন, আমাকে পরিস্থিতি মূল্যায়ন করতে দিন এবং আমি করব, আপনাকে জানাই। মিলিয়াদ সংবাদ মাধ্যম শনিবার এরদোয়ানকে উদ্ধৃতি করে বলেছে যে তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ সেগরে ল্যাবরফ ইন্দোনেশিয়ায় যাবেন আগামী দু থেকে তিন দিনের মধ্যে। আমি যদি তার সাথে যোগাযোগ করি, আমি তার সাথে তার চিন্তাভাবনা নিয়ে আলোচনা করার সুযোগ পাবো বলে আশা করি। এবং তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া পশ্চিমাদের প্রতিরোধের প্রস্তাব দিচ্ছে, যারা তাকে আক্রমণ করছে প্রায় কোনো প্রকার কোনো সীমা ছাড়াই। রাশিয়া একটি সাধারণ রাষ্ট্র নয়, এটি একটি শক্তিশালী রাষ্ট্র। মিলিয়াদ পত্রিকা শনিবার তাকে উদ্ধৃতি করে বলেছে, অবশ্যই পশ্চিমারা প্রায় সীমা ছাড়াই রাশিয়াকে অতিক্রম করেছে, এর মুখে রাশিয়া অবশ্যই প্রতিরোধের প্রস্তাব দিচ্ছে। সূত্র তাসের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।